হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। ধারাবাহিক অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা জানব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের যুদ্ধ বিগ্রহগুলো সম্পর্কে। তিনি তার জীবদ্দশায় ছোট বড় অসংখ্য যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তার মধ্যে 27টি যুদ্ধ ছিল বড় যুদ্ধ এবং প্রায় 60টির মতো ছোট যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। তিনি আসলে কখনোই চাননি এই সমস্ত যুদ্ধগুলোতে নিজ থেকে অংশগ্রহণ করতে, কারণ তিনি অযথা রক্তপাত, হত্যা এগুলো পছন্দ করতেন না। কিন্তু কুরাইশদের ক্রমবর্ধমান ষড়যন্ত্র এবং তাদের নিপীড়ন ও নির্যাতন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সকল যুদ্ধে অংশগ্রহণ করতে বাধ্য করেছে। তো এরকম যুদ্ধগুলোর মধ্যে প্রথম যে যুদ্ধটা ছিল সেটা ছিল বদরের যুদ্ধ। এরপর আছে উহুদ, খন্দকের যুদ্ধ। মোটামুটি বদর, উহুদ এবং খন্দক এই তিনটি যুদ্ধ থেকে তোমাদের সৃজনশীল কোশ্চেন আসতে পারে। তোমরা এই তিনটা সৃজনশীলের জন্য প্রিপারেশন নেবে। এছাড়া এখানে অসংখ্য সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো তোমাদের অবজেক্টিভ পরীক্ষায় আসতে পারে। আজকের ক্লাসে আমরা জানব বদরের যুদ্ধ সম্পর্কে। এটি 13ই মার্চ 624 খ্রিস্টাব্দে সংঘটিত হয়। মদিনার শাসন শৃঙ্খলা, শান্তি প্রতিষ্ঠা এবং হযরত সাল্লামের কৃতিত্ব ও সফলতার সংবাদ যখন মক্কার ক্রাইশদের কানে পৌঁছাতে থাকে, তখন তারা হিংসা এবং শত্রুতায় ফেটে পড়ে। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার ইসলামকে এবং সমগ্র মদিনাবাসীকে জগতের বুক থেকে নিশ্চিহ্ন করে দেবার জন্য তারা দৃঢ় সংকল্পবদ্ধ হল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সাহাবাগণকে আশ্রয় দেওয়ার জন্য তারা মদিনাবাসীদের উপর শতগুণে রাগান্বিত হল। বিদ্রোহী মদিনাবাসীকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তারা যে কোনো একটি সুযোগ খুঁজছিল, এবং একসময় এই সুযোগটা তারা পেয়ে গেল। আর এখানে যে প্রত্যক্ষ একটি কারণ কাজ করেছে সেটা হলো মুনাফেক আবদুল্লাহ বিন উবাইয়ের দূরভাষণদি। আবদুল্লাহ বিন উবাই হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাধান্য তিনি মদিনাতে সহ্য করতে পারলেন না। উপরে উপরে হযরতকে সাহায্যের প্রতিশ্রুতি দিলেও তিনি ভিতরে ভিতরে কুরাইশদের সাথে যোগাযোগ করতে লাগলেন। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফলতার জন্য তিনি মদিনার শাসক হতে পারছিলেন না, ফলে গোপনে তিনি কুরাইশদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে উত্তেজিত করতে লাগলেন। সে মদিনায় হযরতের বিরুদ্ধে মুনাফিকদের সমন্বয়ে একটি দল গঠন করে। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং ইসলামকে সমূলে বিনাশ করার উদ্দেশ্যে কুরাইশদের সাথে সে এক জঘন্য ষড়যন্ত্রে লিপ্ত হল। এছাড়াই বদরের যুদ্ধের পিছনে আরেকটি কারণ ছিল ইহুদিদের ষড়যন্ত্র। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্রমবর্ধমান প্রতিপত্তি ইহুদিরা সহ্য করতে পারল না। ধর্মীয় এবং নাগরিক স্বাধীনতা সত্ত্বেও তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধ্বংস সাধন করার জন্য উঠে পড়ে লাগল। মহানবীর প্রসারিত ধর্ম তাদের স্বার্থে কুটারাঘাত করলে তারা মদিনার মুসলমানদের গোপন সংবাদসমূহ মক্কার কুরাইশদের কাছে সরবরাহ করত এবং তাদেরকে মদিনা আক্রমণ করার জন্য উত্তেজিত করতে লাগল। এছাড়া এই যুদ্ধের পিছনে অন্য একটি কারণ ছিল যে মক্কার কুরাইশরা তারা বাণিজ্য করতে সিরিয়া গমন করত এবং সেই পথটা ছিল মদিনা হয়ে। এই বাণিজ্য পথ রুদ্ধ হতে পারে এই আশঙ্কা থেকে তারা এই যুদ্ধে অংশগ্রহণ করে। মক্কার বণিকগণ সিরিয়া, মিশর এবং অন্যান্য দেশের সাথে মদিনা হয়ে ব্যবসা বাণিজ্য করত। সিরিয়া হতে মাত্র 80 মাইল দূরে মদিনা, মক্কা, সিরিয়ার বাণিজ্য পথ অবস্থিত ছিল। মদিনায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম বা তার আদেশ প্রতিষ্ঠিত হলে কুরাইশগণ আর সিরিয়ায় বাণিজ্য করতে যেতে পারবে না, এ আশঙ্কায় তারা ভিতরে ভিতরে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতে লাগল এবং মুসলমানদেরকে চিরতরে পৃথিবী থেকে মুছে ফেলতে তারা সংকল্পবদ্ধ হল। এছাড়া এই যুদ্ধের অন্যতম একটি কারণ ছিল
কুরাইশদের অত্যাচার ও লুটতরাজ। মক্কার কুরাইশগণ মদিনার সীমান্তবর্তী এলাকায় প্রায় লুটতরাজ করত। তারা মুসলমানদের শস্যক্ষেত্র জ্বালিয়ে দিত, ফলমান বৃক্ষ তারা ধ্বংস করত, ছাগল উট ইত্যাদি গৃহপালিত পশুগুলোকে তারা অপহরণ করত। 623 খ্রিস্টাব্দের শেষ দিকে কুরজ বিন জাবিরের নেতৃত্বে একটি কুরাইশ বাহিনী মদিনার উপকণ্ঠে তারা হামলা চালায় এবং মুসলমানদের কতগুলো উট তারা অপহরণ করে নিয়ে যায়। কুরাইশদের গোপন মিত্র কুরজ আবদুল্লাহ বিন উবাইকে এই বলে সতর্ক করে দিয়ে যায় যে যদি খুব শীঘ্রই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা থেকে বহিষ্কার না করা হয় তাহলে কুরাইশগণ মদিনা আক্রমণ করবে। রাষ্ট্রনায়ক হিসেবে নাগরিকদের ধন সম্পদ বা জানমাল রক্ষার পবিত্র নীতিতে উদ্বুদ্ধ হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহ বিন জাহাশের নেতৃত্বে 9 সদস্য বিশিষ্ট একটি দল কুরাইশদের গতিবিধি লক্ষ্য করার জন্য মক্কার উপকণ্ঠে পাঠান। এই তথ্য সংগ্রহক দলটি মক্কার নিকটবর্তী নাখলাতে অতর্কিতভাবে কুরাইশদের লুণ্ঠনকারী একটি দলকে আক্রমণ করে। সে খণ্ডযুদ্ধে কুরাইশদের নেতা আমর বিন হাজমারি নিহত হন এবং আরও 2 মুসলমানদের হাতে বন্দী হয়। এই ঘটনার পর কুরাইশদের শত্রুতা বহুগুণে বৃদ্ধি পায় এবং তারা খুনের প্রতিশোধ গ্রহণ করার জন্য আবু জেহেলের নেতৃত্বে তারা সংঘবদ্ধ হয়ে রণসজ্জায় সজ্জিত হতে লাগল। মক্কাবাসী এই ঘটনাকে বদরের যুদ্ধের প্রত্যক্ষ একটি কারণ হিসেবে অভিহিত করে থাকে। আসলে এটা ছিল একটা অজুহাত মাত্র। কুরাইশগণ পূর্ব থেকে তারা ইসলামকে ধ্বংসসাধন করার জন্য প্রস্তুত হচ্ছিল। এরপরে এই যুদ্ধের পিছনে আরও একটি কারণ ছিল আবু সুফিয়ানের অপপ্রচার। কুরাইশ দলপতি আবু সুফিয়ান বাণিজ্যের অজুহাতে অস্ত্র সংগ্রহের জন্য সিরিয়া গমন করে। মক্কায় খবর আসে কুরাইশ কাফিলা মক্কা প্রবর্তনের পথে মদিনার মুসলমান কর্তৃক আক্রান্ত হয়েছে। এই সংবাদের সত্যতা যাচাই না করেই কুরাইশগণ আবু জেহেলের নেতৃত্বে 1000 সৈন্যের একটি বাহিনী নিয়ে তারা মদিনা আক্রমণ করার জন্য যাত্রা শুরু করে। মুসলমানদের গোয়েন্দাগণ কর্তৃক এই দুঃসংবাদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে পৌঁছালো। তিনি অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন যে এই পরিস্থিতিতে তিনি কি করবেন। ঠিক সেই সময়ে তিনি আল্লাহ তাআলার কাছ থেকে ঐশী বাণী লাভ করলেন এবং অনুপ্রাণিত হলেন। শিশু মদিনা রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্রকে রক্ষার জন্য তিনি তৎপর হলেন। সেই ঐশী বাণীটি ছিল আল্লাহর পথে তাদের সাথে যুদ্ধ করো যারা তোমাদের সাথে যুদ্ধ করে। তিনি আল্লাহ তাআলার কাছে মনোনীত করলেন, হে আল্লাহ, হে করুণাময় প্রভু, তুমি তোমার সাহায্য করার ওয়াদা তুমি ভুলে যেও না। যদি মুসলমানদের এই ক্ষুদ্র দলটি আজ নিশ্চিহ্ন হয়ে যায় তাহলে এই দুনিয়ায় আর তোমার নাম নেবার মতো কেউ থাকবে না। মোটামুটি এই সকল কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিলেন এবং কুরাইশদের এই অভিযানের সংবাদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 মুজাহিদ বাহিনী নিয়ে মদিনার 80 মাইল দক্ষিণ পশ্চিমে বদর নামক উপত্যকায় দিকে তিনি রওনা হলেন। তাহলে এখানে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 313 এবং কুরাইশদের সৈন্য সংখ্যা ছিল 1000। বদর উপত্যকা মদিনা থেকে 80 মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত। পানি সরবরাহ এবং অন্যান্য সুযোগ সুবিধা দিকে লক্ষ্য রেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আরিশ পাহাড়ের পাদদেশে তিনি শিবির স্থাপন করেন। সিফাহসালার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের অস্ত্রশস্ত্রের স্বল্পতার কথা চিন্তা করে তাদেরকে অস্ত্রের অপব্যবহার করতে তিনি নিষেধ করেন এবং আল্লাহর পথে জীবন উৎসর্গ যে পুণ্যের কাজ এ কথা তিনি তাদেরকে স্মরণ করিয়ে দেন। তিনি মুসলমান বাহিনীকে সুশৃঙ্খলার সাথে যথাস্থানে সন্নিবেশ করেন এবং যে কোনো অবস্থাতেই কেউ যেন তাদের স্থানচ্যুত না হয় সেই নির্দেশ দিলেন। 624 খ্রিস্টাব্দে 13 মার্চ এ যুদ্ধ সংঘটিত হয়। তখন
প্রচলিত একটি নিয়ম ছিল, একটি রেওয়াজ ছিল যে কুরাইশ পক্ষের নেতা উতবা, সাইবা এবং ওয়ালিদ বিন উতবা ময়দানে মুসলিম সেনানায়কদেরকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান জানায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সেনাপতি হামজা, আলী এবং আবু ওবাইদাকে তাদের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য পাঠান। দ্বন্দ্বযুদ্ধে কুরাইশ নেতৃবৃন্দ পরাজিত ও নিহত হল এবং কুরাইশগণ সম্মিলিতভাবে মুসলমানগণকে আক্রমণ করে। এই যুদ্ধে আল্লাহর সাহায্য, কোরআন মাজিদে এটি বর্ণিত আছে যে এই যুদ্ধে আল্লাহর সাহায্য স্বরূপ ফেরেশতাগণ মুসলমানদের পক্ষ সমর্থন করে এবং তাদের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করে। ভীষণ যুদ্ধের পর কুরাইশগণ শোচনীয়ভাবে পরাজিত হয় এবং যুদ্ধের মাঠ হতে তারা পালিয়ে যায়। এই যুদ্ধে আবু জেহেল সহ মোট 70 জন কুরাইশ নিহত হয় এবং সমসংখ্যক কুরাইশ মুসলমানদের হাতে বন্দী হয়, আর মুসলমানদের পক্ষে মাত্র 14 জন শাহাদত বরণ করে, তার মধ্যে 8 জন ছিল আনসার এবং 6 জন ছিল মহাজের। তাহলে তোমরা এখানে এটা মনে রাখবে যে আবু জেহেল সহ কুরাইশদের পক্ষে 70 জন মারা যায় আর মুসলমানদের পক্ষে 8 জন মারা যায়, তার মধ্যে 6-8 জন ছিল, 14 জন মারা যায় মুসলমানদের পক্ষে, তার মধ্যে 8 জন ছিল আনসার আর 6 জন ছিল মহাজের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে বন্দীদের প্রতি মুসলমানরা যে উদারতা প্রদর্শন করেছিল তখন তা সমগ্র দুনিয়ার ইতিহাসে আর কোথাও আসলে এই নজির নাই। মাত্র 2 জন গুরুতর অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়া হয় আর সবার প্রতি অতি উদার ব্যবহার করা হয়েছিল। তখন ঐতিহাসিক এই ব্যাপারে ঐতিহাসিক স্যার উইলিয়াম মুর তিনি বলেন, মদিনাবাসীদের ওপর আশীর্বাদ বর্ষিত হোক, তারা আমাদেরকে উঠে কিংবা ঘোড়ায় চড়তে দিয়ে নিজেরা হেঁটে চলত। আসলে তিনি একটি বন্দির জবানবন্দি থেকে তিনি এই কথাটি বলেছেন। তাদের মুসলমানরা তাদের নিজেদের সামান্য রুটি নিজেরা না খেয়ে তারা বন্দীদেরকে খেতে দিত, নিজেরা খুরমা না খেয়ে খুরমা খেয়ে তাদের ক্ষুধা নিবৃত করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বন্দীদেরকে অনির্দিষ্টকালের জন্য বন্দী না রেখে মুক্তিপণ গ্রহণ করে তাদেরকে মুক্তি দেন। মাত্র 4000 দিরহাম তিনি মুক্তিপণ নির্ধারণ করেন। এই যুদ্ধের গুরুত্ব কী ছিল? যে এই যুদ্ধটা ছিল একটি মুসলমানদের জন্য চূড়ান্তকারী ঘটনা। মুসলমানদের ইতিহাসে এটি ছিল প্রথম যুদ্ধ। আল্লাহর শ্রেষ্ঠত্ব এবং তাওহিদকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করার জন্য এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। এটা ছিল অসত্যের উপর সত্যের জয়, পৌত্তলিকতার উপর তাওহিদের বিজয়। এই যুদ্ধ প্রমাণ করে যে ইসলাম আল্লাহর অভিপ্রেত ধর্ম এবং ইসলামকে ধ্বংস সাধন করা মানুষের সাধ্যের অতীত। এই যুদ্ধে মুসলমানগণ জয়লাভ না করলে ইসলাম ধর্ম পৃথিবীর বুক থেকে চিরদিনের জন্য বিলীন হয়ে যেত। পক্ষান্তরে এই যুদ্ধে জয়লাভ করে মুসলমানগণ ধর্ম বিশ্বাসে এবং আত্মবিশ্বাসে তারা অনুপ্রাণিত হয়ে ওঠে। ধর্মের জন্য প্রাণদানের দৃঢ় সংকল্পই পরবর্তীকালে মুসলমান জাতিকে আরও অনেক যুদ্ধে বিজয়ী লাভ করতে সক্ষম করে তুলেছিল। এই যুদ্ধের পর কুরাইশদের শক্তি খর্ব হয় এবং সকল প্রকার অহংকার ধূলিসাৎ হয়ে যায়। পক্ষান্তরে ইসলামের গৌরব ও শক্তি মদিনা ও মদিনার বাইরে বহুগুণে বৃদ্ধি পেতে থাকে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত এবং সম্ভ্রম সম্মান শতগুণে বেড়ে গেল। যে ধর্ম এতদিন আত্মরক্ষার চিন্তায় শঙ্কিত থাকত, সে ধর্ম তখন বরং হামলা করার মতো শক্তি সঞ্চয় করে। মোটামুটি এই ছিল বদরের যুদ্ধের গুরুত্ব। আমরা পরবর্তী ক্লাসে উহুদের যুদ্ধ সম্পর্কে জানব। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।